ボタシャマダハン。 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد بيستبير سوبريو دشك مندلي পৃথিবীর যে প্রান্তে বসে আমাদের এই প্রোগ্রাম দর্শন করছেন তাদের সকলকে জানাই সালাম ও প্রীতি আজকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি নতুন বিষয় নিয়ে বিষয়টি হলো কাল ক্যামতের মাঠে আল্লাহর সায়াতলে কারা স্থান পাবে এটা একটি বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় হাদিস যেহেতু বর্ণিত হয়েছে ক্যামতের মাঠে সায়া প্রদানের ব্যাপার কারণ কামত যখন সংঘটিত হবে তখন কোনো কোনোরকম ছায়ার ব্যবস্থা থাকবে না কোনো গাছপালা থাকবে না প্রখর রোদের তাপ যেখানে থাকবে সেখানে ছায়া থাকা একটা আল্লাহর অনুদানও বটে তো এই অনুদান আল্লাহ কি সকলকেই দান করবেন সকলেই কি সেই আল্লাহর আরও সে আশ্রয় পাবে না কারা পাবে সেটা আল্লাহ রসুলের মুখ থেকে আমরা শুনি عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يظلهم الله يوم القيامه في ذله يوم لا ذل الا ذله امام عادل وشاب نشا في عباده الله ورجل ذكر الله في خلاء ففاضت عيناه ورجل قلبه معلق في المسجد ورجلان تحاب في الله ওয়ারাজলুন দায়তু ইমরা আতুন দাতু মানসাবিন ওয়া জামালিন ইলা ফাকাললে ইন আ খা ফুল্ললাহ, ওয়ারা জুলুন তা ফাহা, হাততালা তা আলামা সীমা মা সনা আত এমমি নুহু ওরা হল বখাি। আবহায়রা আজল্লাহ বর্ণনা করছেন রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন। কাল আমতের মাঠে মাত্র সাতজন জন ব্যক্তি আল্লার আরসেের ছায়ায় আশ্রয় পাবে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর সে ছায়া ছাড়া তারা কারা এক নম্বর ইমামুন আদিল ইনি হচ্ছেন না ইমাম বা দায়িত্বশীল ব্যক্তি দ্বিতীয় নম্বর হচ্ছে শাহুন নাশাফে শাহাহ ইবাদাতিল্লাহ ওই যুবক যে গড়ে উঠেছে যে লালিত পালিত হয়েছে বড় হয়েছে আল্লাহর ইবাদতে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই যখন সে আল্লাহকে স্মরণ করে একা একই তখন আল্লাহর ভয়ে এবং ভক্তিতে তার নয়ন অশ্রু বেরিয়ে আসে চতুর্থ ব্যক্তি ওই যার অন্তর সব সময় মসজিদে পানে লেগে থাকে মসজিদের সঙ্গে জড়িয়ে থাকে তারপর হচ্ছে ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসা করে তারপর হচ্ছে ওই ব্যক্তি যখন তাকে কোনো সুন্দর মেয়ে এবং উচ্চ বংশের মেয়ে তাকে বেবিচারা যেন ডাক দেয় আহ্বান করে তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি এ বলে সে বেবিচার বর্জন করে তারপর হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি দান করে এমনভাবে এমন গোপনীয়ভাবে যে তার ডান হাত যা দান করল বাম হাত যেন সেটা টের না পায় জানতে না পারে এ হলো হাদিসের অর্থ আমরা আসি প্রথমে ইমামুন আদিল ইমাম বলতে শুধু এখানে শুধু নেতার কথা বলা হয়নি ইমাম বলতে এখানে যিনি নামাজ পড়ান তার কথা বলা হয়নি প্রতিটি দায়িত্বশীলের কথা বলা হয়েছে প্রতিটি দায়িত্বশীল তারা যেন ন্যায় ন্যায্যভাবে চলেন কারণ তারা যদি ন্যায় না করেন তাহলে অন্যের কষ্ট হবে বিঘ্নিত সৃষ্টি হবে ফাসাদ সৃষ্টি হবে সেই জন্য বলা হয়েছে ইমামুল আদিলকে যে তোমার জন্য রয়েছে কামতের মাঠে সুসুতল ছায়ার ব্যবস্থা যদি তুমি কি করো ন্য বিচার করো তোমার আয়ত্তধীনের লোকের ব্যাপারে ইমামুল আদিল তিনি একজন শাসক হতে পারেন দেশের তাঁরও কর্তব্য তার দেশের প্রতি খেয়াল করা দেশের লোকদের অধিকার প্রতি খেয়াল করা আর যদি আমরা ধরে যে ইমামুন আদিল বলতে গ্রামের ইমাম গ্রামের গ্রামের তিনি কিংবা তিনি দায়িত্বশীল ব্যক্তি তারও কর্তব্য গ্রামবাসীর ওপরে নজর রাখা তাদের অধিকারের খেয়াল করা আর যদি ভাবে ইমামুন আদিল বলতে যে বাড়ির অভিভাবক বাড়ির একজন গার্জেন তারও কর্তব্য হবে সকল ছেলেমেয়ের প্রতি সুন্দরভাবে ন্যায্যভাবে আদিল ইনসাফের সঙ্গে সে তার দৃষ্টিপাত করা সকলকে যথাসাধ্য কাপড় চুপড় খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য করা একইভাবে তার মধ্যে কোনো তারতম্য যেন না থাকে আমরা দেখি অমর বিন খাত্তাবের যে ইনসাফ তিনি রাজ্য পরিচালনা করেছেন তিনি কেমন ধরনের ইনসাফ করেছেন সুন্দরভাবে তিনি ন্যায়পরায়ণভাবে দেশকে চালিয়েছেন তার কথা স্বর্ণ অক্ষর ইতিহাসে লেখা আছে এরকম ধরনের ওই রাষ্ট্র নেতা থেকে নিয়ে একদম বাড়ির যে গার্জেন সকলকেই আমরা এখানে ইমাম আমরা ধরবো অর্থাৎ যারা দায়িত্বশীল রসুল সাল্লাহ আলী সাল্লাম অন্য হাদিসে বলেছেন কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাস উল আন রায়াতিহি সকলেই তোমরা দায়িত্বশীল আর তোমরা সকলে নিজ নিজের দায়িত্ব সম্পর্কে কাল কেমতের মাঠে তোমার জিজ্ঞাসিত হবে দ্বিতীয় পয়েন্টে আসি সাহ বন্যা শাহ ফি এমন এক যুবক যে তৈরি হয়েছে যে লালিত পালিত হয়েছে আল্লাহর ইবাদতে এর অর্থ কি অর্থাৎ সেই ছেলেকে ইসলামিক যেটা প্রশিক্ষণ ইসলামিক যে তারবিয়াত তার উপর তাকে মানুষ করা হয়েছে তাকে খাবারে প্রথমে বিসমিল্লা বলানো শেখানো হয়েছে বড়োদেরকে সালাম করতে শেখানো হয়েছে ডান পায়ে জুতা পরতে বলা হয়েছে নামাজে জামাতে অংশগ্রহণ করতে বলা হয়েছে তাকে রোজার ট্রেনিং দেওয়াতে বলা হয়েছে সে পিতামাতার সঙ্গে রোজাও করেছে আর তাকে মিথ্যা কথা বলে ধমক দেওয়া হয়েছে সত্য কথা বলতে উদ্বুদ্ধ করা হয়েছে একে বলা হয় তার বিয়া ইসলামিয়া একে বলা হয় ইসলামিক প্রশিক্ষণ যখন সে কোনো বিয়াদিবি করেছে তখন তাকে ধমক দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়েছে একে বলা হয় ইসলামিক তার বিয়াদ কিন্তু বড় দুঃখের বিষয় এখন আমরা এই তার বিয়াদ ভুলেই গেছি সত্যিকার এইভাবে যদি আমরা ইসলামিক তার বিয়াদ দিয়ে ছেলেদেরকে মানুষ করি সে যদি যখন বড় হবে তখন সে সাব হবে যুবক হবে তখন ঠিক সেই তার বিয়াত করে চলবে এবং আল্লাহর সমস্ত নিয়ম মেনে চলবে যে ইসলামের যে সমস্ত ফারাইদ আছে সেগুলো সে মানবে এবং সহজভাবে মানবে শুধু মানা নয় তারপরে সে সঠিক ভাবে নামাজ পড়বে ফরজ আসে আঞ্জাম দেবে তার জন্য সে আল্লাহর আশ্রয় পাবে কাল মাঠে নাম হচ্ছে নাসা কিন্তু এখন আমাদের নাসা পালন, এখন আমাদের ছেলেমেয়েরা কেমন হচ্ছে আমরা বুঝতে পারছি সমাজের চিত্র দেখে তারা ডান হাতে পান করে না তারা বাম হাতে পান করে তারা কম বয়সে সিগারেট পান করতে আরম্ভ করে তাদের পরনের ঠিক নেই তাদের কথাবার্তা ঠিক নেই সব নিজের নিজের ইচ্ছা যা চায় তাই তারা করে আমাদের বাচ্চারা এরকম মানুষ হচ্ছে নাসা হাফি বাদাত হচ্ছে না আল্লাহর তার বিয়াতে তারা মানুষ হচ্ছে না স্থায়ী প্রশিক্ষণে তারা মানুষ হচ্ছে না আমরা দ্বিতীয় নম্বরে আসি রাজুলুন জাকার আল্লাহ হাফি খালাইন ফাফা ইহু এমন এক ব্যক্তি যখন সে একা একী থাকে আল্লাহর ভয়ে হোক অথবা ভক্তিত হোক তার চোখ দিয়ে অস্ত্র আসে একে বলা হয় চরুম পর্যায়ের এখ্লাস অনেক মানুষ তো মানুষের সামনে পরিজগ্রায় দেখাতে পারে কিন্তু যখন সে আড়ালে যায় যখন সে আমাদের অন্তরের আমাদের চোখের বাইরে চলে যায় তখন সে অনেক কিছু করতে পারে বা অনেকে করেও তাহলে তার কি হলো দ্বিমুখ কর্ম হলো লোকের সামনে একরকম আর যখন সে একা একই থাকে তখন আর রকম এটার নাম এখলাস নয় কিন্তু এই ব্যক্তি যখন সে আল্লাহকে স্মরণ করে একা একি তখন তার চোখ দিয়ে পানি নির্গত হয় এটা দারুণ পর্যায়ে একটা এখলাসের ব্যাপার এই এখলাস যার থাকবে আল্লাহ আল্লাহর্বুল আলামিন তাকে কাল কামতের মাঠে কি করবেন তার ছায়া তলে আশ্রয় দেবেন তবে চাই আর এখলাস এখলাস না থাকলে এটা পাওয়া যাবে না আর কি আর বলা হয়েছে পরাজন কালবহু মোয়াল্লা ফিল মসজিদ এমন এক ব্যক্তি যে ব্যক্তির অন্তর সবসময় রয়েছে কোথায় মসজিদের মধ্যেই রয়েছে একা বলা হয়েছে মুলতাজিম সলা সে নামাজের পাবন্দি নামাজের পাবন্দী হলে তার সব কিছুই সঠিকভাবে হবে আমরা হাদিসে আমরা পড়ছি আমরা জানছি নামাজ হচ্ছে সর্বোত্তম কর্ম সর্বোত্তম ইবাদত আল্লাহর কাছে সর্ব প্রিয় ইবাদত হচ্ছে নামাজ তাই নামাজ সত্যিকারে যে ব্যক্তি মসজিদে গিয়ে পড়ে তার মসজিদ মানে তার অন্তরটা জড়িয়ে থাকে সেই ব্যক্তির জন্য বলা হয়েছে রাজুল বুন কালবুহম ফিল মসজিদ এখানে বিশাল একটা ইঙ্গিত করা হয়েছে আমরা যেন কি করি মসজিদে গিয়ে নামাজ পড়ি অনেক ভাই কি করেন বাড়িতে গিয়ে ঠক মেরে দিয়ে বলে আমরা নামাজ পড়লাম কিন্তু এই যে কথা বলা বলা হয়েছে কেন এর রহস্যটা কি এর দর্শনটা কি এর দর্শন এবং রহস্য হচ্ছেই আমাদেরকে উদ্বুদ্ধ করা যাতে করে আমরা মসজিদে গিয়ে সঠিকভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করি আলীরা দেয় আল্লাহ তালা আনহ নামাজের সময় নয় অন্য সময়ে তিনি মসজিদে পড়ে থাকতেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি ফাতেম আলাদ আল্লাহনার ঘুরে প্রবেশ করছেন দেখছেন আলী নেই তিনি জিজ্ঞেস করলেন আলী কোথায় তখন বললেন হাদাসা বাইনি ও বাইন হুসাই উন বলছে আমাদের মধ্যে কিছু একটা হয়েছে সে আমার কাছ থেকে বেরিয়ে চলে গেছে আমি জানি না আমার কিছু বলে যায়নি এ কথা মা ফাতে আহা তাঁর আব্বাজানকে বলছেন রসুলসাল্লাইসাল্লাম বেরিয়ে এলেন আলীকে দেখতে পেলেন না খোঁজ খোঁজ কোথায় রয়েছে দেখা গেল যে মসজিদে শুয়ে রয়েছেন মসজিদের শুয়ে রয়েছেন কিন্তু যে চাদর ওপরে তিনি শুয়েছিলেন সেই চাদরটা পাশে পড়ে গিয়ে তার শরীরটা মাটিতে থেকে আছে রসুল সাল্লা ইসলাম থেকে আদর করে ডাক দিয়ে বললেন ইহা আবা থুরাব হে মাটির পিতা খুব আদরের শব্দ এটা যে মাটিতে তুমি শুয়ে আছো এগুলো তাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো তো এখানে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে রাগ করে তিনি বাড়ি থেকে এসেছেন কোথায় আশ্রয় নিয়েছেন মসজিদে এসে তিনি অন্য জায়গায় যেতে পারতেন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে পারতেন কিন্তু তা না গিয়ে তিনি মসজিদে এসে গেলেন এগুলো একেই বলা হয় আর এক অর্থে যে তার অন্তর মসজিদের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু এখন দুঃখের বিষয় মসজিদের দরে কথা আমরা বাড়িতেও নামাজটা পড়ি না আমাদের অন্তর লেগে থাকে কর্মর দিকে আমরা নামাজ পড়ি কেমন করে যদিও কোনো কোনো সময় মসজিদে আসি তো ছটফট ছটফট করি মসজিদ থেকে বের হওয়ার জন্য আমাদের অন্তরে স্থিরতা নেই আমরা কেমন করে নামাজ পড়ছি সেটা আমাদের মধ্যে স্থিরতা নেই রসুল সাল্লু আলাইসালাম স্থিরতার ব্যাপারে অনেক হাদিস বলেছেন নামাজের তো সে কথা আমি সে দর্শক মন্ডলী পরে বলছি ততক্ষণ পর্যন্ত একটু বিরতি আবার বিরতি পরে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোহাম্মদ هاشিম মাদানি আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা সার পদপ্রদর্শক আল কোরআনুল কারীম কি ওসিয়ত করেছে মানবজাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনাগুলো কি কি আল্লামাহুন বায়ান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ পথকে মুসলিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র পিটিি বাংলায়। জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হর তহিদের প্রচার কালিমার আবেদন। প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহ হওয়ার কায়তু অশেষ ধন্যবাদ আপনাদের অপেক্ষা করার জন্য আমরা বলছিলাম ওই ব্যক্তির সম্পর্কে কথা যে ব্যক্তির অন্ত জড়িয়ে আছে মসজিদের সঙ্গে প্রিয় বন্ধুবর্গ আমাদের অন্ত জড়িয়ে রয়েছে অন্য জায়গায় আমাদের অন্তর জড়িয়ে থাকা দরকার মসজিদের সঙ্গে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন পৃথিবীর সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ তাই আমাদের অন্তর মসজিদের সঙ্গে জড়িয়ে থাকা দরকার কিন্তু আমাদের অন্তর বিভিন্ন স্থানে জড়িয়ে থাকে মসজিদের ব্যাপারে বা মসজিদের সঙ্গে আমাদের অন্তর জড়িয়ে থাকে কম আমরা মসজিদে প্রবেশ করতে চাই না আমরা অন্য জায়গায় বসে গল্প করতে চাই আজান হয়ে গেলে মসজিদে বাইরে গাড়ি থাকি কিন্তু আমরা একটু সকালে সকালে বা একটু আগে ভাগে মসজিদে আমরা প্রবেশ করি না আমাদের অন্তর মসজিদের সঙ্গে জড়িত থাকছে না কেন আমাদের ত্রুটি কোথায় আমরা কি তাহলে কালকে আমতের মাঠে আল্লাহর সায়াতলে আমরা আশ্রয় চাই না নিশ্চয়ই আমাদের প্রয়োজন ভাই এটা সুতরাং আমাদেরকে কি করতে হবে মসজিদের সঙ্গে আমাদের মনকে জড়িয়ে রাখতে হবে তার মানে পাঁচ পাঁচওয় সঠিকভাবে নামাজ পড়তে হবে নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার কোনো আমল কবুল হবে না এই জন্যই আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লাম আমাদেরকে বলেছেন একটা অন্য একটা মার্জিত ভাষায় যে মোমেনদের মন জড়িত থাকবে সবসময় মসজিদের সঙ্গে এর অর্থ হচ্ছে এই তার কি বলা হয়েছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ দুজন ব্যক্তি তারা কি করেছে ভালোবাসা করেছে কিসের জন্য দুনিয়ার জন্য ব্যবসার জন্য বিবাহর জন্য না দুনিয়ার কোনো স্বার্থে নয় একমাত্র আল্লাহর জন্য তারা কি করেছে ভালোবাসা করেছে তাদের এই ভালোবাসা একমাত্র হবে কিসের জন্য আল্লাহর জন্য হতে হবে নিরঙ্কুশ আল্লাহর ভালোবাসা যেখানে সৃষ্টি হবে সেইখানেই ভালোবাসতে হবে আর এই নাম হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য যদি আমরা ভালোবাসি কাউকে তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আমাদের ভালোবাসার মধ্যে যে কোনো কুমতলব থাকে আমাদের ভালোবাসার মধ্যে যদি রকম দুনিয়াবির স্বার্থ জড়িয়ে থাকে তাহলে কিন্তু সেটা আল্লাহর জন্য ভালোবাসা হলো না আর এটা বাস্তব অধিকাংশ মানুষ এরকম ভালোবাসে যেখানে তার স্বার্থ আছে আমরা ওই লোককে ভালোবাসি যার সম্পদ আছে আমরা ওই লোককে ভালোবাসি যার হাতে কাজ আছে আমরা ওই লোককে ভালোবাসি যার হাতে শক্তি আছে যে ওই লোকটাকে ভালোবাসলে তাহলে কী হবে যে আমার কাজে আসবে কিছু না দিতে পারলেও যে কেমন আছেন একটু মুচকে হাসি দিয়ে তাকে আমরা দেখাই যে তোমার প্রতি আমরা ভালোবাসা প্রকাশ করছি অথচ সাল্লাম বলেছেন যে ময়ন ভাইকে তুমি সাক্ষাৎ করো যে সুন্দর চেহারা দিয়ে এবং মুচকি হাসি দিয়ে এটা তোমার যেন সদকা হবে যারা পরেশগার তাদের সম্পর্কে বলা হয়েছে এবং সাধারণ মানুষের আমরা করতে পারি যাতে করে আপনার প্রতি তাদের ভক্তি সৃষ্টি হয় কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ভালোবাসার কথা ভালোবাসা বলতে আন্তরিক যে একটা টান তারই কথা বলা হচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে যে আমি আপনি যাকে ভালোবাসব সেটা হবে একমাত্র দিনের সাথে আকিয়েদার স্বার্থে এমানার স্বার্থে এবং আল্লাহর ভালোবাসা অর্জনের স্বার্থে হবে সেই ভালোবাসা অন্য কোনো স্বার্থে হবে না তারপরে রয়েছে রাজুলুন তাসাদকা বেসদকাহ আখফা হ্যা তালা ত আলামা শিমালহু মা সোনা আত হু সুন্দর একটা পয়েন্ট যেমন এক ব্যক্তি যে দান করল এমনভাবে দানটাকে সে গোপন ডাকল যে ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না অর্থাৎ তার মধ্যে রিয়া নেই লোক দেখানি কর্ম বলা হয়েছে এটা ছোট শিরিক আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানি কাজ করবে তাকে বলা হয়েছে ছোট শিরিক আর আল্লাহ রসুল তার উন্মতকে এই বলেছেন অফমা আখাফ এ কথা বলেছে আর রিয়া বলা হয়েছে আর শিরকুল আসগর বলা হয়েছে যে আমি আমার উন্মতের জন্য আমি আমাদের সকলের জন্য যেটা ভয় করছি সেটা হল রিয়া কোনো মানুষ যদি লোক দেখানি কর্ম করে আল্লাহ রুব আলমী সেটা কবুল করবেন না সেজন্য এখানে কথা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো কর্ম করে অথবা কোনো কিছু দান করে আর সেটা এমনভাবে গোপন করে সেটা ডান হাত ছাড়া আর আল্লাহ ছাড়া সে ছাড়া কেউ জানলো না কিন্তু এখন আমাদের কি হয় আমাদের দেশে যেমন অনেক স্থানে অনেক ভাই সেটা খারাপ মনে করেন কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে যে জলসা হয় হাজি সাহেব বা অমুক তমুক কিছু টাকা দান করলেন আর সেটা মাইকে বেশ ফলাও করে বলা হয় অমুক হাজির সাহেব এত হাজার টাকা দিলেন এটা ঘোষণা করা হয় আমার মনে হয় এগুলো ঘোষণা না করাটাই শ্রেয় বা উত্তম আর আমাদের মধ্যে এমন স্বভাব আছে যদি আমার নামটা মাইকে প্রকাশিত না হয় তাহলে বেজার হয়ে যায় বা আমি অসন্তুষ্ট হয়ে যাই যে আমার নামটা মূল সাহেব মায়েকে বললেন না তো এটা ভাই আপনার জন্য ভালোই করা হয়েছে আপনি দান করলেন গোপনে দান করলেন যদি আপনার নামটা প্রকাশিত না হয় এটা আপনার জন্য উত্তম এটা এটা দুঃখ করার কোনো অসুবিধা নেই ডেট হাদিস মোতাবেক আমরা আমল হচ্ছে সাল্লাম বলেছেন সেটা গোপন করা দরকার আর গোপন করলেই তার নেকি আছে আর যদি সেটাকে লোক দেখানোর জন্য করেন তাহলে কিন্তু তাতে নেকি নেই সেটা রসুল সাল্লাম বলেই দিয়েছেন সেটা হবে ছোট সিডি বসে লোক দেখানির কর্ম তো লোক দেখানি কর্মের কোনো বরকত নেই আর যে কর্মে বরকত নেই তাতে লাভও নেই তো এ ব্যাপারে একটা আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা তুলে ধরছি ওই রকম ধরনের আমাদের গোপন রাখা দরকার আবদুল্লাহ বিন মুবারক ইনি একজন বিশাল একজন মহাদ্দেশ বিশাল মহাদ্দেশ তিনি একটা ঘটনা তার সম্পর্কে জড়িয়ে রয়েছে তিনি স্বামীর কোন একটা গ্রামে হাদিসের দাস দিতেন তো সেখানে অনেকে আসত তার মধ্যে একটা যুবক সে কন্টিনিউ আসত ধারাবাহিকভাবে সে আসত সেই মহাদ্দেশের দাসে দাস দেন চলে যান আসে সকলকে দেখেন চলে যান কিন্তু ওই যুবকের সঙ্গে মহাদ্দেশ সাহেবের একটু ইয়ে ছিল বেশি পরিচিতি ছিল কারণ তিনি খুব বেশি বেশি আসতেন মহাদেব সাহেবকে অনেক কিছু জিজ্ঞেস করতেন হঠাৎ একদিন দেখা গেল ছেলেটা আসছে না অন্য তালাবাদেরকে জিজ্ঞেস করলেন ছাত্রদেরকে যে সেই যুবকের খবর কি ভাই তাকে দেখছি না কেন কি ব্যাপার তার কী হয়েছে তখন সকলে খবর দিল যে সেই ছেলেটি এখন জেলেও রয়েছে বলে কেন কি হয়েছে সেই জন্য যে তার কিছু ঋণ ছিল এবং যার কাছে তিনি ঋণ নিয়েছেন পরিশোধ না করার জন্য ওই ব্যক্তি কেস টেস্ট করে যাই কিছু হোক তাকে জেলে ভরে দিয়েছে সেই জন্য সে আসতে পারে না তাই ঠিক আছে কত হাজার টাকা ঋণ দশ হাজার টাকা ঋণ তিনি আব্দুল কি করলেন খুঁজতে আরম্ভ করলেন যার কাছে তিনি কাউকে কিছু না বলে কাউকে কিছু বলেন নেই তিনি কাউকে কিছু না বলে যার কাছ ওই যুবক ঋণ নিয়েছিল সে লোকটাকে খুঁজে বের করলো বের করার পর সমস্ত ঘটনা জানলো যে ভাই তুমি যাকে জেলে ভরেছ সে আমার একজন ছাত্র তবে তোমার যে টাকা আমি দিয়ে দেবো কিন্তু শর্ত হচ্ছে এই আমি দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো প্রতিদিন পর্যন্ত ওই ছেলে বা কেউ যেন আমি টাকা শোধ দিয়ে তাকে জেল থেকে বের করেছি এটা যেন কেউ জানতে না পারে তো সে বললো আমার অসুবিধা কি আমার টাকা নিয়ে দরকার আপনি যদি আমার টাকা দিয়ে দেন তাহলে আমার এটা গোপন রাখব কোনো অসুবিধা নেই তো আবিন মোবারক তিনি কি করলেন নিজের পকেট থেকে দশ হাজার টাকা গুণে তাকে দিয়ে দিলেন আর সেই ছেলে জেল থেকে কিছু দিনের মধ্যে বেরিয়ে গেল তারপর আবদুল আলী তিনি আবার সেই গ্রামে দাস দিতে আরম্ভ করলেন তারপর দেখা গেল যে সেই ছেলে উপস্থিত তখন তিনি জিজ্ঞেস করছেন বস্য তুমি কোথায় ছেলে এতদিন তোমাকে আমি দেখি নাই কি ব্যাপার তোমার কি সংবাদ খবরটা কি সে বলল যে হুজুর আমি আসলে জেলে চলে গেছিলাম আমি একটা মুসিবতে পড়ে গেছিলাম সেটা হলো যে আমি একজনের কাছে টাকা ধার নিয়েছিলাম টাকা আমি শোধ দিতে পারিনি সময় মতো সেজন্য সে আমাকে জেলে পুড়ে দিয়েছিল তো কোন আল্লাহর বান্দা জানি না যে আমার সেই টাকা পরিশোধ করে দিয়েছে তারপরে সেই লোকটি আমাকে ছেড়ে দিয়েছে তো আবদুল্লা ওয়ারক বললেন যে আচ্ছা কেউ যেন তোমাকে টাকা দিয়ে দিয়েছে বলছে হ্যাঁ তুমি কাজ করো যে বান্দা তোমাকে ছাড়িয়ে এসছে তোমার ঋণ পরিশোধ করেছে তুমি কি করো তার জন্য দোয়া করো আর আল্লাহর কাছে তুমি সুক্রিয়া জ্ঞাপন করো যে আল্লাহ তোমার সুক্রিয়া আমি করছি আর যে ব্যক্তি আমাকে ছাড়িয়ে দিয়ে বের করেছে জেল থেকে আমাকে বের করে এনেছে তার জন্য তোমার কাছে আমি প্রার্থনা করছি হে আল্লাহ তাকে তুমি দুনিয়া আখড়া তার মঙ্গল দাও এখন কথা হলো সে ওই লোকটি আব্দুল বিনাক যিনি তিনি তো বলতে পারতেন যে আমি ছাড়িয়েছিলাম ফলাউ করে তা কিন্তু বললেন না তিনি বললেন যে বাবা তার জন্য দোয়া করো তো ওই লোকটি আবদুল্লাহ বিন মোবারক যতদিন পরে ছিলেন ততদিন পর্যন্ত এই কথা কাউকে বলেনি যখন আব্দুল্লা বিন যান তখন ওই ছেলে শুনতে পায় যে আমার উস্তাদ যে এই ঋণ পরিশোধ করেছিলেন কিন্তু তিনি তাকে বলেননি এখানে আমরা বুঝতে পারছি রসুল সাল্লু সাল্লাম কি বলেছেন রাজুন্ত মা সনাত তিনি ইমাম বুখারির ছিলেন তিনি সহজ লোক ছিলেন না আসলে তারা এই হাদিসটা উপরে আমল করেছেন তারা হাদিসের কথা তাই তারা খুটি নাটি ভাবে ওই হাদিসের উপরে আমল করেছেন আর হাদিসটা বর্ণনা করেছে ইমাম বুখারি কিন্তু এখন আমি আমার সমাজের লোককে কথা বলতে চাই আমাদের মধ্যে কেমন ব্যক্তি রয়েছেন যে আমরা প্রতিজ্ঞা করবো আজকে যে এই সাতজনের মধ্যে আমরা সাতজন যে আল্লাহ রসুল সাল্লা উল্লেখ করেছেন তাদের অন্তর্ভুক্ত হব। তাহলে আমাদের কি করতে হবে কেউ না কেউ আমাদের মধ্যে রয়েছেন ইমাম তিনি দেশের ইমাম হোক অথবা গ্রামের ইমাম হোক কিংবা সমাজের ইমাম হোক কিংবা বংশের ইমাম হোক কিংবা কোনো পরিবারের ইমাম হোক সকল ইমামকে আমরা বলবো সে যেন ন্যায্য প্রতিষ্ঠিত করে আর তাদের মধ্যে আদেল ইনসাফ থাকে আর আমরা বলবো আমাদের মধ্যে যেন এখলাস থাকে আমরা যখন মানুষের সামনে থাকবো তখন আল্লাহকে যেন ভয় করি আর যখন আমরা একাকী থাকবো তখনও যেন আমরা আল্লাহকে ভয় করে চলি একে বলে এখলাস আল্লাহর ভয়ে যেন আমাদের কান্না হয় আর সব চাইতে বড় কথা আমরা যেন নিজের নামাজি হই আর আমাদের নিজের ছেলেদেরকেও নামাজি করি আমাদের অন্তর যেন মসজিদের পানে জড়িয়ে থাকে তবেই তো আমরা আল্লাহর ছায়া তলে আমরা কি পাবো কাল কেমতের মাঠে আশ্রয় পাব আর যদি এগুলো আমরা না করি তাহলে কিন্তু এই দোলে আমরা দলভুক্ত হতে পারবো না তাই আমি সকল ভাইকেই কথা বলবো জাল্লাহ রবুল আলমিন আমাদের আপনাদেরকে সকলকে তৌফিক দিক আমরা যেন কাল কামতের মাঠে আল্লাহর ছায়া আমরা স্থান পাই যেদিনে কোনো ছায়া থাকবে না যেদিন মাথার নিকটে সূর্য এসে যাবে যেদিন মানুষ সূর্যের তাপে ঘামে হাবুডুবো খেলবে সেই দিন যেন আমরা আল্লাহর আরো ছায়াতলে আমরা ছায়া পাই এই আশা রেখে আজকে মতো আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারকাত শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বাদরুদ্দ জানাবি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় দিন শুধু পিস টিভি বাংলা কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশে দিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কার ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনো স্থানে ইসলামে পৃষ্ঠী বাংলা মানবতার সমাজ